টালির বাড়ি ও সাগরের বিচ্ছিন্ন ব্যবস্থা সত্ত্বেও আজ স্নেহাশ্রিতা জি বাংলা খ্যাত। মানুষের চেষ্টা থাকলে কী না হয় তা প্রমাণ করে দিল এই খুদে স্নেহাশ্রিতা। আমি সবাইকে বলতে চাই যে তোমরা ডান্স বাংলা ডান্স শোটা দেখো আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি অনেক বড় লেভেলে যেতে পারি। হ্যালো ভিউয়ার্স, আজকের আমরা চলে এসেছি জি বাংলা খ্যাত স্নেহাশ্রিতার বাড়িতে। দেখো এই আমাদের স্নেহাশ্রিতা, ছোট্ট স্নেহাশ্রিতা ক্লাস থ্রিতে পড়ে, যে আমাদের সাগরে প্রথম জি বাংলায় চান্স পেয়েছে। প্রচুর প্রচুর ফলো করো আর শেয়ার করো যাতে আমাদের স্নেহাশ্রিতা খুব বড় হতে পারে, আশীর্বাদ করো। আর আচ্ছা, আপনি একটু আমাদেরকে বলুন যে আপনার মেয়ের জার্নি সম্বন্ধে, যাতে ও কীভাবে জি বাংলায় পৌঁছলো আর কতটা কী করতে হয়েছে সেটা সম্বন্ধে দিয়ে একটু শেয়ার করেন। ব্যাপারটা হচ্ছে যে ও ছোটোবেলা থেকেই ডান্সটাকে ভালোবাসতো আর কি, যা কিছু করে মন থেকেই করে, কোনো বাই প্রেশার কিছু নয় যে চাপ দিয়ে কিছু করাচ্ছি এরকম কিন্তু করতে হয় না, ছোটোবেলা থেকেই করতো। এবং ওর একটা অদম্য ইচ্ছে ছিল, ওর প্রথম নাচ শেখা শুরু সুনন্দা দাস, সেই পিসিমণির কাছেই ওর খুব, ও বলে পিসিমণি বলে ছোটোবেলা থেকেই, সেই পিসিমণি ওকে স্বপ্ন দেখানো শুরু করেছে আর কি, স্নেহা তুই পারবি, হ্যাঁ, এবং সেই ট্যালেন্ট তোমার আছে, তুমি করো, এগিয়ে যাও। সেই থেকে আমাদেরও ফ্যামিলি সাপোর্ট ছিল, প্রথম কলকাতাতে বা কোনো স্যারের সঙ্গে যোগাযোগ করা, নাচের ক্লাস করা অত্যন্ত টাফ, সেটা আপনারা সকলেই জানেন, যেহেতু আপনারা গঙ্গাসাগরের মানুষ, ভাটার সময় 5-6 ঘন্টা 7 ঘন্টা করে ভেজা বন্ধ থাকে, কোনো দিন সকালবেলা হয়তো ভোর 4টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছি, হয়তো রাত্রিবেলা বাড়িতে ফিরেছি হয়তো 1:30-2 পর্যন্ত হয়েছে, মেয়েকে নিয়ে হয়তো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, মেয়ে হয়তো কোলেই ঘুমিয়ে গেছে বা কাঁধে ঘুমিয়ে গেছে, সেই মেয়েকে সেরকম করে 1-2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ওকে নিয়ে হয়তো কিলোমিটারের পর কিলোমিটার হেঁটেছি, টোটো পাইনি, বাস পাইনি, সেরকম করেও বাড়ি ফিরতে হয়েছে। আমি অনেক দিন, অনেক সময় হয়েছে এরকম ট্রেনে অসুস্থ হয়ে পড়েছে, বমি করছে, গায়ে প্রচণ্ড জ্বর, আমি হয়তো বলছি মা ফিরে চল, বাড়ি পালিয়ে চল, ও বলছে না বাবা আমি বা ক্লাস করেই ফিরবো, এরকম তার উপরেও ক্লাস করে ফিরেছে। আমি জানি ওর নাচ নিয়ে আমার কাজের অনেক ক্ষতি হয়, ক্ষতি হচ্ছেও, কারণ একমাত্র শর্ট টার্ম ইনকামের জায়গায় এলআইসি, কিন্তু শুধুমাত্র ওর অদম্য ইচ্ছের কাছে আমি সব কিছু বিসর্জন দিয়েছি, আমার কাজ থাক ওকে নিয়ে আমি যাই, শুধুমাত্র ওর ইচ্ছের ওপরে ভরসা, ইচ্ছের ওপরে। আজকের মানে ও স্টার জলসাতেও অডিশন দিয়েছিল, সেখানে ও জাস্ট মেগা অডিশনেও সিলেক্ট হয়েছিল, দুর্ভাগ্য অসুস্থ হয়ে ফিরে এসছে, পরবর্তীতে জি বাংলাতেও গেছে, হয়তো ফিরে তাকাতে হয়নি, কিন্তু এখানে অসুস্থতা ওর একটা সঙ্গী হয়ে আছে, কারণ ফার্স্ট গ্রুমিংয়ে ও কিন্তু বমি করছিল খুব, 7-8 বার বমি করেছে, যেই দিন বাড়ি থেকে গেছে সেই দিনই গ্রুমিং স্টার্ট হয়ে গেছে, তার ওপরে ও 16 ঘন্টা পেচ্ছাপ করেনি, অর্থাৎ এমন শরীরে জলসট হয়ে গেছে, তার উপরে যখন ওর গ্রুমিংয়ে যখন ফাইনাল সিলেকশন আছে, বড় বড় টিচাররা, জি বাংলার ডিরেক্টর, হ্যাঁ, সমস্ত সকলে ডিরেক্টোরিয়াল টিম সকলে বসে ওর অডিশন নিচ্ছিল, ও যখন অডিশনে ঢুকছে ওর মুখটুক একদম শুকিয়ে গেছে, চোখ টোক ঢুকে গেছে, আমি শুধু ঠাকুরকে ডাকছি ঠাকুর নাচটাও করতে পারবে তো, কিন্তু তারপরে ও নাচটা করে বেরিয়ে আসার পরে আমি বলছি মা নাচটা করতে পেরেছিস, ও বলছি যে করেছি কিন্তু পাওয়ারটা যেন একটু কম ছিল, আমি তো জানি স্বাভাবিক পাওয়ারটা তো কম থাকবেই, যেহেতু জাস্ট অসুস্থ অবস্থা, এরকম শরীরে জলসট হয়ে গেছে, কিন্তু তারপরেও ধন্যবাদ ঈশ্বরকে, ধন্যবাদ সাগরদ্বীপবাসীকে, কারণ তাদের আশীর্বাদ শুভকামনা বা ঈশ্বরের কৃপার জন্য ও ওই অডিশনে ও সিলেক্ট হয়েছে গ্রুমিংয়ে, পরবর্তীতে ফাইনালে জাস্ট গেছে আর কি। তার জন্য শুধুমাত্র বলি, আমি এইটুকুই বলবো যে আপনারা এসছেন ভালো, আমার মেয়েকে আপনারা সাপোর্ট করুন, ওর আগামী দিনে ও আরও বড় জায়গায় যেন যেতে পারে, ওর ইচ্ছে, সঙ্গে আপনাদের আশীর্বাদ শুভকামনা, গঙ্গাসাগরের মানুষের সব নিয়েই যেন ও অনেক দূর এগোতে পারে, এটা আপনার আশীর্বাদ। অডিশনের প্রথমে বলতে, অডিশনে তো অ্যাড দেয়, হ্যাঁ, যে এই জায়গায় এই তারিখ অডিশন আছে, তা সেরকমভাবে আমরা ওই জায়গায় কলকাতাতে পৌঁছে গেছি, কলকাতাতে পৌঁছে জাস্ট অডিশনের জন্য লাইনে দাঁড়ালাম, ওর মনে হয় সিরিয়াল নাম্বার ছিল 1621। আচ্ছা, 1621 মানে অনেকেই, প্রায় 1000-এর অনেক বেশি, 2000-এর বেশি অডিশন দিত, প্রায় 10 লক্ষ অডিশন দিয়েছে এই, এটা 10 লাখ, ঠিক আছে। এবারে সেখানে অডিশন দিলাম, অডিশন দেওয়ার পরে আমি শ্বশুরমশাই যাদবপুরে থাকেন, ওইখানে গিয়ে জাস্ট ঘুমোবো, এই মুহূর্তে একটা ফোন আনন নাম্বার থেকে,
দেখলাম, বললে আমি জি বাংলা থেকে বলছি, আপনার মেয়ে সিলেক্ট হয়েছে, খুব ভালো লাগছে। পরে বাড়িতে এলাম, তারপরে পরপর পাট পাট করে আজকে সেকেন্ড অডিশন, কালকের মেগা অডিশন, কালকের ফার্স্ট গ্রুমিং, এরকম করে আমাদের প্রায় 5-6টা ধাপ পেরোতে হয়েছে, পেরিয়ে 6টা ধাপ পেরিয়ে আজকে আপনারা জি বাংলার মঞ্চে স্নেহাশ্রিতাকে দেখছেন। এরকম করে পাট পাট করে হয়, এর মানে অনেকের একটা ধারণা আছে, সেখানে পরিষ্কার করে দিই, আমাদের গঙ্গাসাগরের মানুষের অনেকে আমাকে ফোনও করে বলেছে কত টাকা দিতে হয়েছে, এটা আমি একটু পরিষ্কার করে বলি। আমারও ধারণা ছিল যে মনে হয় জি বাংলাতে চান্স পেতে হলে প্রচুর টাকা পয়সার ব্যাপার, কিন্তু আমি সমস্ত দর্শক যারা শুনছে যারা দেখছে তাদের সকলকেই বলি, এখানে শুধুমাত্র একটা জিনিস দরকার, সেটা হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি দরকার। কারণ অডিশন দিয়ে এরকমভাবে গেছে, যাওয়ার পরে ওখানে গার্ডিয়ানসের থাকার, গার্ডিয়ানসদের খাওয়া দাওয়া, এ টু জেড ওদেরই খরচ, ক্যান্ডিডেটদের যাবতীয় খরচ ওখানকার, যদি হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, মেডিসিন কিনে দেওয়া, ডাক্তারি ফিস দেওয়া, সেখান থেকে আনা, এ টু জেড খরচ ওদের ওদের। এবং অত্যন্ত ভালো পরিষেবা জি বাংলাতে, যারা স্টাফ, যারা ডিরেক্টোরিয়াল টিম, সমস্ত সকলেই খুব আন্তরিক। নামটা বলো? স্নেহাশ্রিতা গিরি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। আচ্ছা, তুমি কি পছন্দ করো? কি? নাচতে পছন্দ করো তো? হ্যাঁ। তুমি চাও সবসময় এইভাবে আরো ভালো নাচতে? হ্যাঁ। আচ্ছা, তুমি সবাইকে কি বলবে যাতে সবাই আশীর্বাদ করে তোমাকে আরো বড় হও? আমি যেন আরো উপর লেভেলে যেতে পারি, আমি চ্যাম্পিয়ন হয়ে আসতে পারি, আর তোমরা যারা দেখছো আমাকে তারা আমাকে আশীর্বাদ করো, আমি যেন জি বাংলা মানে ডান্স বাংলা ডান্স শোতে যেন চ্যাম্পিয়ন হয়ে আসতে পারি। আচ্ছা, মিঠুন চক্রবর্তী তোমাকে কি বলে? খুব ভালো হয়েছে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এটা বলে? হ্যাঁ, গ্র্যান্ড স্যালুট, ওটা গ্র্যান্ড স্যালুট। আমি স্নেহাশ্রিতা মা, আমার মেয়ে এখন জি বাংলাতে চান্স পেয়েছে, আপনারা সবাই আশীর্বাদ করুন, ও যেন ভালো জায়গায় পৌঁছতে পারে। আমি গঙ্গাসাগরে মানুষকে বলবো, আপনারা আপনাদের বাচ্চাকে নিয়ে অনেকে অনেক কিছু স্বপ্ন দেখছেন, আপনারা থামবেন না, এগিয়ে যান, যদি বাচ্চার ট্যালেন্ট থাকে নিশ্চিত একদিন না একদিন ও চান্স পাবে, স্নেহাশ্রিতার থেকে আরও হয়তো কোনো বড় জায়গায়।